বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আপনাদের সঙ্গে মিলন মোহনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভর্তা রেসিপি নিয়েছি তিন রকমের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ভর্তা ডাল ভর্তা কচু মুখি ভর্তা কচুমুখী ঠিক না নারিকেলি কচু ভর্তা আর তেঁতুল পাতা মজাদার একটি ভর্তা এই নিয়ে আমার তিন রকমের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অনেক মজার এই ভর্তা রেসিপিগুলি আর ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি আর আমার মতো কে কে আছেন ভর্তা প্রেমী আমি কিন্তু ভর্তা খুব পছন্দ করি যার জন্য ভর্তা রেসিপি মাঝে মাঝে শেয়ার করে থাকি আজকে ডাল ভর্তাটাও অনেক মজার ডাল ভর্তা অনেকেই আমরা হয়তো বা পছন্দ করি তারপরে এই যে কচু নারিকেলের কচু এটাও হাতে ডোলে ভর্তা তারপরে পাতা তেঁতুল ঝাল মিষ্টি ভর্তা আর কি অনেক মজা এটা অনেক মজা তো এই ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক আমার চ্যানেলটি চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এতে করে আমি যখন নিয়ে নতুন কোন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করবেন তাহলে আমার পাশে থাকলে আমি আপনাদের সহযোগিতা পেলে আমি প্রতিদিন ভিডিও দিতে উৎসাহ পাবো এবং উৎসাহের সাথে ভিডিওগুলি দিতে পারবো এই যে দেখুন কচু যেটা নারিকেলি কচু আমি সিদ্ধ করে নিয়ে খুব সহজ পদ্ধতিতে ভর্তাগুলি আমি করব। এই যে ডাল আমি একটু হলুদ একটু হালকা লবণ রসুন আর মরিচ এই দিয়ে সিদ্ধ করে নিয়েছি কচুর মুখিটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন ওই যে ডালের সিদ্ধ দিয়েছিলাম সেটা নিয়েছি কাঁচামরিচ থেতো করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে এই গুঁড়া করে নিয়েছি এগুলো সব গুছিয়ে নিয়েছি লবণ নিয়েছি সরিষার তেল নিয়েছি এগুলো আমি হাতে মাখিয়েই করবো ভর্তাগুলি তাহলে দর্শক সাথেই থাকুন ভর্তা রেসিপি ভর্তা আমরা অনেকেই পছন্দ করি আর ভর্তা ভাত খে খেতে গরম ভাতের সাথে অনেক মজা লাগে এই ভর্তাগুলি দিয়ে ভালো লাগে এই যে আমি প্রথমে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম তারপরে আমি এই যে কাঁচামরিচ এটা আমি কচু ভর্তা করব আর কি কচুর মুখিটা শুধু সিদ্ধ করে নিই খুব সহজ পদ্ধতিতে ভর্তাগুলি আমি করে নিব দেখুন পেঁয়াজ একটু মরিচ আর লবণ নিয়ে হাতে কচলিয়ে নিয়ে নিব নিয়ে একটু তেল দিয়ে দেব সরিষার তেল নিয়েব। নেবো নিয়ে আমি এটা মুখের অংশ যে কচুর থাকে ওই মুখের অংশটা নিয়েছি আর এই কচুগুলি কোনো গলায় ধরবে না ধরে না কোনো লেবু বা টক দেওয়ার কোনো দরকারতে নেই কারণ অনেক ভালো খুব ভালো লাগে কচুগুলো হাতে কচলে বা ডোলে ভর্তা করে নিলে মজাদার একটু ভর্তা তৈরি হয়ে যায় ভালো লাগে এই যে শুকনো মরিচ একটু দিয়ে দিচ্ছি মরিচ প্রথমে টালাটা দিয়েছি এখন একটু মরিচ দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কি একটু দিয়ে দিচ্ছি অনেক মজা হয় একটু সরিষার তেল দিয়ে বাস অনেক মজা হয়ে গেল ভর্তাটি আমার এটা হয়ে গেল অনেক মজাদার একটা ভর্তা এই ভর্তাটা আমি খুব পছন্দ করি মাঝে মাঝেই আমি এই ভর্তাটা করে থাকি আমার খেতে খুব ভালো লাগে আর কচু তো আমাদের শরীরের জন্য আয়রন যোগায় ভালো খেতে ভালো লাগে তাই করলাম আমি আজকে ভর্তা করছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য এই যে ভর্তাটা দেখুন কতটা লোভনীয় কতটা মজা হয়েছে এটা এখন আমি এই যে ডাল ভর্তাটা করে নেব ডালটা যে সিদ্ধ করে রেখেছে ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে তাহলে অনেক মজা লাগে আর কি রসুনও আমি ডালের ভিতরেই সিদ্ধ দিয়েছিলাম ওইটাই নিয়েছি এখন আমি ডাল ভর্তাটা করব এই যে কচু ভর্তা তো আমার হয়ে গেল এখন আমি এই যে হাতে এ করব রসুনটা যেটা ডালে দিয়েছিলাম ওটা নিলাম শুকনা মরিচ নিলাম আমি কিন্তু সহজ পদ্ধতিতে ভর্তাগুলি দেখাচ্ছি আর লবণ নিয়ে নিলাম মানে ঝটপট এই ভর্তাগুলো করে গরম ভাতের সাথে খাওয়া যায় খুব ভালো লাগে আবার অনেকে একটু এর সাথে ডিম ভেজে নিলেও খুব মজা লাগে এই জন্য এই যে ভর্তা গুলি করে নিচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এই যে হাতে কচলিয়ে ডালের সাথে একদম ভালো করে মিশিয়ে নিলাম বাস হয়ে গেল ভর্তা এটা হলো ডাল ভর্তা ডাল ভর্তা তো আমরা কম বেশি অনেকেই পছন্দ করি ভালো লাগে খেতে অনেক মজা লাগে আর কি আমার তো বেশ ভালো লাগে আমার ভর্তা ভাত হলে আমার আর কোনো কিছুই লাগে না অনেক মজা লাগে এই যে লবণ একটু লাগবে আর একটু তাই দিয়ে দিলাম একটু মুখে দিয়ে দেখলেই হয় কারণ সিদ্ধতেও লবণ দেওয়া ছিল তো তাই জন্যে একটু শুকনো মরিচ ওই টালা যেটা ওটা আর একটু দিলাম একটু পেঁয়াজ দিলাম দিয়ে মানে যতক্ষণ টেস্ট না আসবে একটু মুখে দিয়ে দেখলে কি লাগবে ওভাবে দিলেই হয় ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি খেতে আবার বানাতেও পারি সবাই পারি ভর্তা বানাতে অনেকেই পারি আর যারা কিনে একদমই পারেন না তারা এই সহজে এই ভর্তাগুলি করে নিতে পারবেন শুধু সিদ্ধ করে আর সাথে চটকিয়ে মানে পছন্দ মতো ঝাল লবণ ঠিক মতো একটু মুখে দিয়ে দিয়ে দেখলেই বাস ভর্তা হয়ে যায় মজাদার ভর্তা আর আমরা বাঙালি আমরা ভর্তা খেতে অনেকে খুব পছন্দ করি দেখুন কত সুন্দর একটা ডাল ভর্তা হয়ে গেল কচুর মুখটা ওইটা ওই যে নারিকেলি কচু ওই ভর্তাটাও হয়ে গেল খুব মজাদার খুব টেস্টি একটা ভর্তা হয়ে গেলো এবার আমি মজার একটা ভর্তা করব। কোনো ঝামেলা ছাড়া দেখুন কত মজার কত টেস্টি একটা ভর্তা হয় এটা দেখুন এটা হলো লবণ নিলাম এই যে মরিচ যেটা ভাজা গুঁড়া ছিল ওইটা নিলাম ধনিয়া পাতা আর তেঁতুল তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এই ভর্তাটা যে এতটাই মজা মানে খুব টেস্টি আর কি যে কোনো মানুষের মুখে পানি আনবে আবার খেতেও কিন্তু টেস্টি শুধু পানি আনবে তা নয় খেতে অনেক ভালো লাগে এটা এখন একটু সরিষা তেল দিয়ে নিলাম একটু বেশি পরিমাণেই দিয়ে নিলাম তেলটা দিয়ে ভালো করে হাতে ডলিয়ে কচলিয়ে সুন্দর করে আর মুখে একটু দিয়ে দিয়ে দেখে তারপরে চিনি দিব একটু দিলে এতটাই মজা এটার এটা না খেলে বোঝা যাবে না যে কতটা টেস্টি এটা এটা ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে এটা পোলাও দিয়ে ভালো লাগবে খিচুড়ির সাথে ভালো লাগবে এই ভর্তাটা অতুলনীয় খুব ভালো এই ভর্তাটা আমি যতবার করেছি সবাই খুব পছন্দ করেছে আর কোনো ঝামেলা ছাড়া মানে খুব টেস্টি একটা ভর্তা খিচুড়িতে খাওয়া যাবে এই যে দেখুন চিনি দিয়ে দিচ্ছি পরাটার সাথেও কিন্তু ভালো লাগে পরাটা ভেজিটেবল একটু করে এটা নিয়েও অনেক মজা লাগে তা ভাতের সাথে পোলাওয়ার সাথে মানে সবটার সাথে যায় আর এত খেতে মজা এটা এটা রুচি বাড়ায় খেতেও টেস্টি লাগে অন্য তরকারির সাথে ডালের সাথে যদি একটু নেন ভালো লাগবে খেতে তো আশা করি আমার এই ভর্তা রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে আপনারা বানিয়ে ইনশাল্লাহ খাবেন আপনারা ভালো লাগবে বিশেষ করে এই যে তেঁতুল দিয়ে যে ধনিয়া পাতা চটকিয়ে খুব সহজ পদ্ধতি কিন্তু কিন্তু অনেক মজা লাগে আর এগুলো ভর্তা তো আমরা মনে হয় আগে আপনারাও খেয়েছেন জানেন আমি যেহেতু করছি তাই কিন্তু রেসিপিটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কেউ কিছু মনে করবেন না আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের আপন আপনজন মনে করে আপন মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ভর্তাগুলি আপনারা সরাসরি মানে কোনো ঝামেলা মুক্ত তো তাই জন্য রেসিপিটি একটু দেখ খেলাম এটার আর রেসিপিকে সিদ্ধ করে এইভাবে আর কি স্বাদ মতো এটা হলো নিজের হাতের উপরে চোখের উপরে মনের উপরে যে কি রকম আমি চাই সেইভাবে একটু দেখে করে নিলে মজাদার ভর্তা আর খুব ভালো লাগবে খাওয়ার সাথে দর্শক আমার সাথেই থাকবেন আর আমি হয়তো যে কোনো সময় বিদায় নিয়ে নেব আপনারা আমার সাথেই থাকবেন প্রতিদিনের ভিডিওগুলি একটু আপনারা দেখবেন তাহলে আমি অনেক খুশি হব আমাকে সহযোগিতা করুন আমি তাহলে উৎসাহ পাব উৎসাহর সাথে আমি ভিডিওগুলি দেবো তাহলে আমার অনেক ভালো লাগবে এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটু সবিনয়ে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে আমি অনেক উৎসাহের সাথে ভিডিওগুলি দিতে পারবো আমার প্রতিদিনের ভিডিওগুলি আপনারা একটু দেখুন আমার ভিডিওগুলি একটু দেখুন আমাকে আপন করে নিন আমি আপনাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি এবং আমার পরিবারের সদস্য বাড়িয়ে দিন আপনারা অনেক কয়জন হয়ে যান অনেক তখন আমার অনেক আনন্দের সাথে আমি ভিডিওগুলি দিতে পারবো খুব ভালো লাগবে কেউ কিছু মনে করবেন না আপনাদের আপনজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার সাথেই থাকুন এবং আমাকে সহযোগিতা করুন আর প্রতিদিনের ভিডিওগুলি আপনারা দেখবেন টেনে দেখবেন না প্লিজ রান্নার ভিডিও টেনে দেখলে কিছুই বোঝা যাবে না কোনো অংশ বাদ গেলে তখন রান্নাটাই টেস্ট আসবে না এই জন্য বারবার অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা টেনে দেখবেন না আমার ভিডিওগুলি একটু পুরাটা দেখুন দেখুন তিন রকমের ভর্তা কোনো ঝামেলা ছাড়া আমি করলাম এবং নিশ্চয়ই আপনারাও করেন ভর্তা আমরা অনেকেই পছন্দ করি তাদের জন্য তাহলে আমি বিদায় নিয়ে নেই আসসালামু আলাইকুম